আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বেডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হচ্ছে কফসিন সিরাপ। এই কফসিন সিরাপটি এটি দিহান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এটি সাধারণত কফ নিঃসারক সিরাপ। এছাড়া শুকনো কাশি, শ্বাসকাশ, বুকের কফ জমা ও কফ নিঃসারক হিসেবে কাজ করে থাকে। এই কফসিন সিরাপটি এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন। হয়তো অনেকের আয়ুর্বেদিক মেডিসিনের উপর অনেকের কিছুটা ধারণা থাকতে পারে। আমরা সাধারণত জানি অ্যারোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক হিসেবে বিভিন্ন মেডিসিন হয়ে থাকে। এই মেডিসিনগুলো সাধারণত অনেক মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আবার অনেক মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এই আয়ুর্বেদিক মেডিসিনটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। তেমনি এই কফসিন সিরাপটি বিশেষ করে এক বছর বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বছর বয়স পর্যন্ত এই কফসিন সিরাপটি সেবন করতে পারবেন। এই কফসিন সাধারণত বুকে জমাট বাঁধা কফ নিরাময়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এটি শুষ্ক কাশি, ঘন ঘন কাশি এবং যাদের বুকে চাপ দিয়ে থাকে কফ জমে, সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এই কফসিন আয়ুর্বেদিক মেডিসিনটি সাধারণত বিভিন্ন প্রকার মশলা, বিভিন্ন রকমের বীজ দ্বারা তৈরি করা হয়েছে, যা ভেষজ উদ্ভিদ দ্বারা এটি প্রস্তুতকৃত করা হয়েছে। এক বছরের বাচ্চা থেকে পাঁচ বছরের পর্যন্ত আধা চামচ থেকে এক চা চামচ দৈনিক তিনবার আপনারা সেবন করাতে পারেন। আর প্রাপ্তবয়স্করা দুই থেকে তিন চামচ দৈনিক তিন থেকে চারবার এটা আপনারা সেবন করতে পারেন। আমরা হয়তো অনেক কাশির সিরাপ খেয়ে অনেকটাই তন্দ্রাচ্ছন্নভাবে পড়ি, কিন্তু এই কফসিন সিরাপটি সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্ন মুক্ত। আপনারা এটি যে কোনো সময় সেবন করতে পারেন, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা তন্দ্রাচ্ছন্নতা আপনাকে দেখা দিবে না। কফসিন সিরাপটির বর্তমান বাজার মূল্য 70 টাকা। আশা করা যায় আপনারা এক থেকে দুটি ফাল খেলেই আপনাদের সমস্যা সমাধান হবে। এই কফসিন সিরাপটি আপনারা নিজেরা খেয়ে দেখতে পারেন এর কার্যক্ষমতা কতটুকু। সকল প্রকার মেডিসিন শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন ব্যবহারের পূর্বে তার গায়ে মেদ আছে কি না তা অবশ্যই যাচাই করে নেবেন।